ওর মা আমি তো কাছে সকালে কাজ করি দিয়ে থাকি আর আমার কম দালে আমার বলার জন্য ঠান্ডা লাগে আমি কিছু কল আরে বাবা, আরে আমার বাবা রে, চাপ সৃষ্টি করছে তো আর জাম হয়ে গেছে আমাদের মনে হচ্ছে এটা উল্লা পিছিয়ে কাট আছে সুরতাল করে প্রশ্ন যেতে হবে মেডিকেলে পাঠানোর হ্যাঁ সকাল ডাক্তারে কার্ড দিয়ে দিয়েছে যে জেলখানার মোড়ে বেস্ট ফার্মেসি হেইডায় যাবা তো আমার বাবারে লই আমি এই সারাদিন কাম সারিয়ে সন্ধ্যার পর আইছি গাড়ির দেওয়ার না আমার সবাই আমার বাবাই আমার দিকে চাইয়ে বা বা বোলাইছে গ্যাসটা বাইর হইয়ে খালি দুগ্গ চাপ দিয়েছে আমার বাবাই দর দরাইয়ে গেছে পোর্সাপ করে দিয়েছে কষ্টে করে আমি কই ভাই কষ্ট দিই আমার বাবাই কান্দে কয় কান্দুক ভাই এই সরাইবেন না মোহে গুনে ভাই কান্দুক কান্দতে কান্দতে ইয়ো তো সরাইবেন না ভাই বাড়ি বইয়া সরাইবেন বাড়ি আর নিলাম কই আমার বাবারে আমার অভিযোগ ওই ডাক্তারের রূপ ডাক্তারের কথা মতোই তো মারা গেছে এই গ্যাস দেওয়ার লগে লগে কারণ এটা তো আর আমাদের ভুল হইতে পারে কারণ ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু আমি দিছি আর এটা যদি আমাদের মাথার উপর বহন করে এটা তো অযোগ্য আর কি আমি মনে করি আমার দিক থেকে ডেথ হইতে পারে এখন রুগীর পুরো হিস্ট্রি আমি জানতাম এই মুহূর্তে তাহলে আমি আমার যেটা ধারণা যে বাচ্চার সকাল 8:30টার মধ্যে গ্যাস লাগে সেই গ্যাস যদি 12 ঘন্টা পরে দেয় এতক্ষণে বাচ্চার শ্বাসকষ্ট হয়ে মাথার মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি বেড়ে গেছে যার জন্য বাচ্চা আরও খারাপ হয়ে গেছে যখন হয়তো খারাপ হয়ে গেছে সেই খারাপটা তারা বোঝে নাই খারাপ হয়ে গেলে বাচ্চা ঝিমানে এরা মনে করছে ঘুমাচ্ছে হয়তো ওই অবস্থায় নিয়ে আসছে তো ওই অবস্থায় বাচ্চার আসলে গ্যাস দেওয়া লাগবে না ওই অবস্থায় গ্যাস দেওয়ার কাজ হবে না ওই অবস্থায় দিতে অক্সিজেন কারণ তার অক্সিজেনের পরিমাণ কম কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি এর জন্য হয়তো বা আল্লাহ ভালো জানে আর একটা কথা হলো আপনি বেস্ট ফার্মেসিতে পাঠালেন কেন বেস্ট ফার্মেসিতে পাঠছি এই জন্য যেহেতু আমি ওই ওই চেম্বারে বসি এবং ওই চেম্বারের লোকদেরকে কীভাবে বাচ্চাদের চুঙ্গে দিয়ে গ্যাস দিতে হয় সেটা শেখানো আছে বাচ্চা ধরে বসাইতে হবে এবং বাচ্চারা এইভাবে কোলে নিয়ে বসাইতে হবে এবং ওইখানে যেই চেম্বারটা ব্যবহার করতে হবে বাচ্চাদের চেম্বারটা ওদেরকে শিখাই দিছি যে এই চেম্বারটা বাচ্চাদের জন্য আনবা এটা অন্য ফার্মেসিরা বোঝেও না পায়ও না সেই জন্য এই মৃত বাচ্চাটি নিয়ে তার বাবা মা থানায় এসেছেন আইনগত তারা সহায়তা নেওয়ার জন্য আমরা এই বিষয়ে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করি বাচ্চার বাবা মার অভিযোগ হলো ভুল চিকিৎসার জন্য তাদের বাচ্চার মৃত্যু হয়েছে